সপ্তম বেতন কমিশনের জন্য কর্মচারীদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে জানালেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব। বুধবার নজরুল কলাক্ষেত্রে শারীরিক শিক্ষকদের এক কনভেনশনে মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে এই কথা জানান ক্রীড়ামন্ত্রী। তিনি আরও জানান রাজ্যে 2500 শারীরিক শিক্ষকের শূন্যপদ রয়েছে এবং নতুন নিয়োগ নীতি চালু হলে সরকার এই শূন্যপদ পূরণে উদ্যোগ গ্রহণ করবে। শারীরিক শিক্ষকদের কনভেনশনে রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আভাস দিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নজরুল কলাক্ষেত্রের শারীরিক শিক্ষকদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে ক্রীড়ামন্ত্রী জানান নতুন সরকার গঠনে কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নতুন সরকার তার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। সপ্তম বেতন কমিশন প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন এর জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে, প্রয়োজনীয় অর্থ পাওয়া গেলেই সপ্তম পে কমিশন প্রদান করা হবে। এক্ষেত্রে কর্মচারীদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেও জানান তিনি। এই নীতিতে আমি বিশ্বাসী নই। আমি জানি এ রাজ্যের একটা বিশাল সংখ্যক কর্মচারী সমাজ বিগত নির্বাচনে আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন এবং আমরা বিভিন্ন যে পোস্টাল ব্যালট সেগুলিকে আমরা লক্ষ্য করেছি। কর্মচারী সমাজ সরকার পরিবর্তন চেয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আপনাদেরও প্রত্যাশা ছিল যে রাজ্যে আমরা নতুন সরকার গড়েছে, নতুন সরকার কী কী কাজ করবে, আমাদের কী কী লাভ হবে। অবশ্যই নতুন সরকার আপনাদেরকে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি মতো আপনাদেরকে পে কমিশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন, উনিও বলবেন। আমরা অলরেডি বাজেটে আমরা অর্থ রেখেছি, কিন্তু আরও অর্থ দেওয়ার দরকার। সেই অর্থের সংস্থান হলে অবশ্যই আপনাদেরকে যেটা আমাদের ঘোষণা মতো সেটা দেওয়া হবে। তো সেই জন্য খুব বেশি দিন আমার মনে হয় না আপনাদের কিছু অপেক্ষা করতে হবে। এদিন ক্রীড়ামন্ত্রী আরও বলেন রাজ্যে বর্তমানে শারীরিক শিক্ষকদের 2500 পদ শূন্য রয়েছে, রাজ্য সরকারের নতুন নিয়োগ নীতি চালু হলেই এই শূন্য পদ পূরণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী চান এই রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সরকার সবকিছু করতে প্রস্তুত। আমরা জানি রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেখানে প্রায় 2500 শারীরিক শিক্ষক নিয়োগের দরকার, ঘাটতি রয়েছে, 2500 শূন্যপদ রয়েছে আমাদের শারীরিক শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে। সেই ব্যাপারে আলোচনা হয়েছে, সরকার যখন নতুন নিয়ম নীতি চালু করবে অবশ্যই আমাদের সেই শারীরিক শিক্ষকের পদগুলি পূরণ করা হবে এবং এতে রাজ্যের ক্রীড়াক্ষেত্র অনেকটা উন্নতি হবে। ক্রীড়াক্ষেত্রে কনভেনশনে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 7 জন শারীরিক শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন এই কনভেনশনে রাজ্যের শারীরিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে 13 দফা দাবি সম্বলিত একটি মেমোরেন্ডামও প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল।